নমস্কার বন্ধুরা, চলে এসেছি কুমোরটুলিতে। মা সরস্বতী পুজো আর মোটামুটি দেড় মাস পরে রয়েছে। তার আগে যেহেতু এখনো হাতে বেশ কিছুদিন রয়েছে, এই সময় কি কুমোরটুলিতে মা সরস্বতী পূজার প্রস্তুতি শুরু হয়েছে? শুরু হলে কোন কোন স্টুডিওতে শুরু হয়েছে তোমাদের দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে। এখানে তোমাদের দেখায় দেখো, খুব একটি মিষ্টি কিন্তু মা সরস্বতীর প্রতিমা, দেখো কি সুন্দর, খুবই কিউট। মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে, খুব মিষ্টি একটা মা সরস্বতীর প্রতিমা। ছোট্টর মধ্যে দেখো একটা ছোট্ট মায়ের প্রতিমা, খুবই ছোট্ট, এইটুকুনা সাইজ, মানে হাতের মধ্যেই চলে আসবে এইটুকুনা সাইজ। তার মধ্যে দেখো কি সুন্দর একটা মিষ্টি মায়ের প্রতিমা, এরকম মানে কি বলবো, এরকম কাজ দেখতে হলে তোমাদের কুমোরটুলিতেই আসতে হবে। এবার তোমাদের বঙ্কিম পালের স্টুডিওটা দেখায়, দেখো বঙ্কিম পালের স্টুডিও কিন্তু মা সরস্বতী, দেখো মুখ আঁকা কিন্তু, মুখ বানানো কিন্তু শুরু হয়ে গেছে। দেখো মাটির মায়ের মুখ বানানো হচ্ছে। এছাড়াও যদি তোমরা দেখো, দেখো এখানে উপরে কিন্তু বেশ কিছু মা সরস্বতীর ছোটো ছোটো অপরূপ সুন্দর মূর্তি কিন্তু বানানো শুরু হয়ে গেছে। দেখো এই পাশে রয়েছে বঙ্কিমকাল স্টুডিওর মা সরস্বতীর প্রতিমাগুলো, অসাধারণ হয়, অসাধারণ, এত সুন্দর সাজে সাজানো হয়, চোখ ফেরানো যায় না প্রত্যেক বছর। আর কথা প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এবছর কিন্তু বঙ্কিমকালকে টিভি নাইন থেকে কিন্তু পুরস্কৃত করেছে। বঙ্কিমপাল নিজের হাতে কাজ করে, সেই জন্য এখানে উনি কিন্তু কোনো কারিগর নেয় না, নিজের হাতেই কাজ করে, সেই জন্য টিভি9 থেকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে বঙ্কিমপালকে। দেখো অপরূপ সুন্দর একটি মা সরস্বতীর মুখ বানানো হয়েছে, সাজে ফেলে তোমাদের স্টুডিওটা দেখে। এখানেও দেখো ছোটো ছোটো বেশ মিষ্টি কিন্তু মা সরস্বতীর প্রতিমা হচ্ছে, তো একটু পটপট রয়েছে পাশে রয়েছে কয়েকটা। এখানে দেখো শিশুদের আর একটু মায়ের প্রতিমা পালিশ করছে। তোমাদের দেখে উত্তম দাসের স্টুডিও, দেখো উত্তম দাসের স্টুডিওতে কিন্তু মায়ের প্রতিমা দেখো মাটির পলে কিন্তু পড়ে গেছে। এই স্টুডিওর মায়ের প্রতিমাগুলো একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছ, একটু আলাদা টাইপের হয়, তবে স্ট্রাকচার বেঁধে তার উপরে হালকা মাটির পলের দেওয়া হয়েছে। দেখো আরও একটি মা সরস্বতীর প্রতিমা রয়েছে, মায়ের প্রতিমাটিতে কিন্তু দেখতে পাচ্ছ রং করার কাজ শুরু হয়ে গেছে, কিন্তু মাটির নয় ফাইবারের মায়ের প্রতিমা, দেখতে পাচ্ছ রং করার কাজ শুরু হয়ে গেছে। আশা করি প্রতিমাটি বাইরেই যাবে, সেই জন্য এত আগে থেকে প্রস্তুত হচ্ছে মায়ের প্রতিমাটি। এখানে দেখো রাখাল পালের স্টুডিওর সামনে বেশ কয়েকটি কিন্তু মা সরস্বতীর প্রতিমা দেখো স্ট্রাকচার বানানো হয়েছে, তার উপর কিন্তু একদম কাঁচা মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। এপাশে রয়েছে কয়েকটি মায়ের প্রতিমা, এপাশেও রয়েছে আরও কয়েকটি মায়ের প্রতিমা। এখন কিন্তু কুমোরটুলিতে বলতে পারো সেইভাবে কিন্তু মা সরস্বতী প্রতিমা বানানোর কাজ স্টার্ট হয়নি, অল্প কিছু স্টুডিও স্টার্ট হয়েছে। বন্ধুরা, কুমোরটুলিতে মা সরস্বতীর প্রতিমার প্রস্তুতি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওয়ে।